ওই একটা গাড়ি, ওই এদিকে গাড়ি কর, ওই তোর গাড়ি এদিকে কর, এদিকে কর গাড়ি, তুমি বেরিয়ে যাও, তুমি প্যাসেঞ্জার হয়ে যাও, তুমি বেরা, তুমি ले तोरा ওই একটা গাড়ি, ওই এদিকে গাড়ি কর, ওই তোর গাড়ি এদিকে কর, এদিকে কর গাড়ি, তুমি বেরিয়ে যাও, তুমি প্যাসেঞ্জার হয়ে যাও, তুমি বেরা, তুমি ওই গাড়ি এদিকে কর, গাড়ি এদিকে কর, গাড়ি এদিকে কর, তোমার কি ওই এদিকে কর, গাড়ি এদিকে কর, ले तोरा পাঁচজন উঠছে, এ ছয় পাঁচ প্রত্যেককে একটা রিকোয়েস্ট করবো, প্রত্যেক কালকে প্রায় এগারোটা সাড়ে এগারোটার আশেপাশে কিছু লোক আসে প্রাইভেট গাড়িতে, এসে আমাদের হসপিটালের গেটে দাঁড়ায়, গেটে দাঁড়ালে সিকিউরিটি জিজ্ঞেস করে কি ব্যাপার, তো ওরা কিছু না মানে শোনাশুনি করে মানে জবরদস্তি মানে গেটকে খোলা, ধাক্কা মারা, সিকিউরিটিকে ধাক্কা ফাক্কা মেরে নিজেরা গেট খুলে ভিতরে ঢুকে যায়। তো ভিতরে ঢোকার সাথে সাথে ফের আমাদের এমার্জেন্সিতে সিকিউরিটি ধরলো, তো সেখানে ওরা প্রায় বারো জন মতো ছিল, তো ওখানে ওদেরকে ঠেলাঠেলি করে ফেলে দিয়ে নিজে মানে সব ডাইরেক্ট সব আইসিউতে চলে যায়। আইসিউতে যে বলছে কি আমাদের একটা পেশেন্ট আছে, একে এখন অক্সিজেন দিতে হবে, তো তারা কিছু ডাক্তাররা বুঝে উঠে পারেনি জিনিসটা কি হয়ে গেল, কারণ এখানে তো সব পজিটিভ পেশেন্ট আছে, তো ওরা কিছু না দেয়, সে ডাক্তার বলছে এখানে তো আমাদের পজিটিভ পেশেন্টেরই দেখায় মানে বাকি জেনারেল পেশেন্ট না, তো এরকম ওকে বোঝাতে, তো ওইখানে মারামারি ধাক্কা ধাক্কি সব ভাঙি এইসব করে দেয়, করে দিয়ে আবার সব যখন ওরা ফের বোঝানা বুঝি নল, শোনার তো ওদের ক্ষমতা নেই, তারপরে সব নিচে এলো, নিচে এলে ফের ঝামেলা পুলিশকে প্রশাসনকে আমরা জানাই, তো পুলিশ প্রশাসন সব এসে ও তাদেরকে সব অ্যারেস্ট করে সব থানায় নিয়ে গেছে। না ওরা আমরা শুনছি যে নাকি ওরা এখানে কোনো একটা হোটেলে পার্টি হচ্ছিল, পার্টি সেরে মদ্যপ অবস্থায় ছিল, ওরা সব এখানে এসেছে, এসে ওই অবস্থায় নিয়ে কিছু চারটে মহিলা ছিল, বাকি সাত আটজন ছিল, ওরাই সব গেছে, ওর মধ্যে একজন বলছে কি পেশেন্ট আছে শ্বাসকষ্ট হচ্ছে, ওনাদের বক্তব্য। এটা তো শ্বাসকষ্ট রোগীর হচ্ছে না, এটা তো শ্বাসকষ্ট পজিটিভ হসপিটাল, এটা কোভিড 19
প্রবীণ হসপিটাল তো এটা প্রাইভেট নয় তো এখন এখানে যে কোনো রোগী আমাদের হেলথ ডিপার্টমেন্ট থাকতে একটা প্রোটোকল আছে ওখানে যে কোনো রোগী এলে আমাদের এখানে সিকিউরিটি কাছে মেসেজ আসে কে পেশেন্ট আজকে ভর্তি হবে ওই হিসাবে এরা সিকিউরিটি ট্যালি করে পেশেন্ট বের করে দেবেন কলকাতারও আছে আমাদের মেছো গ্রামেরও আছে একজন শুনেছি আমরা তো এত আমাদের পূর্ব মেদিনীপুরের বড় মহাকবির হসপিটাল আমরা তো সেবা করছি আমরা তো সব ভালো কাজই করছি আর যে রকম মানে খারাপ মনোভাব নিয়ে যদি কিছু করা ছিল তো যেমন প্রশাসন যেমন